বন্ধুরা নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি আশীর্বাদ, আমি ভালো আছি। এখন যাইতেছি ভোট দিবার নিগেল উপজেলা, আজকে ভোট, এই ভোট দিবার যাইতেছি। সাথে থাকেন, দেখতে থাকেন। উপজেলা নির্বাচন, আসলে নির্বাচন মানে তো অনেক আনন্দ, এই ভোট দিতে যাবো, অনেক আনন্দ লাগতেছে। যেমন তো ভোট না দিন মনের একটা আবেগ, ভোটটা দিলেই তো শেষ। যাই হোক, যাইতেছি। আজকে তো হাসি কান্নার দিন, অনেকে হাসবো, অনেকে কানবো, এইটাই। যাই দেখি, ভোটটা দিয়ে আসি। কেমনি ভোট, কেমন দিলা, কেমন লাগলো? কেন্দ্রে তো আমি কোনো এত ভিড়ই দিই না, যে উঠবো তার এই ভোট দিয়েছ নাকি? লোকের স্বভাব খুব ভালো, খুব ভালো ভাবে, ভালো, অনেক কোনো ভিড় নাই, যার মনে যেরকম আছে এটাই ভালো। কিন্তু ওই 1200 ফুট কাস্টে মানে 600 কি 700 ভোট দিয়ে আসলাম, ওই রকম ভিড় নাই, শান্তিপূর্ণ ভোট। এই যে অটোতে যাবেন, সে অটো দিছে নিয়ার নিগাল। এত দেখা যায় লেসু আম গাছের একবারে লেসু লেসু পাকছে না বড় পাকা, দেশি আম খাওয়ান তো নাকবই, দেখছে পাকা কোনটা, যাকে দে রে, লেসুর মতো দেখতে, ছোট ছোট আম। ও বাড়িতে যাইতে কত আসার কাসার ভাঙান না গিয়া, আসার কাসার ভেঙ্গে তারপরে যান গো বাড়ি। যাই হোক, বাড়িতে এসে বললাম। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আপনাকে আশীর্বাদ দিতে আমি ভালো আছি। তো দুপুর হয়ে গেছে, তো এই যে রান্না বাড়ি শুরু করে দিয়েছি। তো এই যে আলু, ঢেঁড়স আর পুরকল দিয়া তেলাপিয়া মাছ, তারপরে নওলা মাছ, এদের দিয়ে একটা তরকারি, আর এই যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি চচ্চড়ি, ডাঁটা, দাঁড়া, আলু, শুটকি মাছ দিয়ে চচ্চড়ি। তো চচ্চড়িটা সোমবার দিয়ে দিছি, এর মধ্যে হলুদ, মরিচ, লবণ সব দিয়ে দেবো। আর এই যে শুটকি মাছটি ভেজে রাখছি, তো এর মধ্যে যে কাঁচা মরিচ, পেঁয়াজ এসব এটি দিয়ে দিই। লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে, ভালোভাবে আচারে কষিয়ে নিতে হইব। তখন আমি ঢেকে দিব, ঢেকে দিছি, তারপর ঢাকনারা উঠে নাড়াচাড়া দিয়ে দিই। তো ওনারা আনাজটা হলো অনেক মজা গেছে, মানে নরম হয়ে গেছে, এর মধ্যে আর ঝোল লাগো না, তলে হালকা ঝোল আছে, ওটা আর কি শুকিয়ে
তারপর শুটকি মাছ দিয়ে দেবো ঝোলটুকে শুকানোর পর। তোমরা আমি শুটকি মাছটি দিয়ে দিচ্ছি, এবার রসুন বাটা দিব, রসুন দিয়ে দিই। তো এবারে যে এই মাছটি এখানে নিমু তরকারি রান্না করুন এই মাছ দিয়ে। তো প্রথমে লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভালো করে মাছটি মাখিয়ে নিই। তো যখন এটা গরম হয়েছে মাছ ভাজার নিয়ে প্রথমে তেল দিয়ে দিই, তারপরে জিরে গোটা জিরে, তারপর মাছটি দিয়ে দিই। আমরা মাছটি মাছের ওই পিঠে এসে ওই পিঠ উল্টে দিই, আমরা মাছ ভাজা এসে নামিয়ে নিই। মাছটি উঠে নিছি, এবারে আলু দিয়ে ভালো করে ভেজে নেব। আমাদের পরিমাণ মতো লবণ, তোমরা আলু লাল লাল করে ভেজে নিছি সবার মধ্যে। এখন সাথে আলুর সাথে দিয়ে দেবো মঞ্জি ঢেঁড়স, কুলকল আর কাঁচামরিচ কেটে রাখছি। তার মধ্যে এখন দেখবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু কষিয়ে দেব, তারপরে ঝোল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেব। তোমরা যে রান্না করার সময় তারপরেও কাজ করতে হয়, এই যে এখন তো ধান নেওয়া হয়েছে, তো এই ধরুন গইটা নিয়ে আর কি রেডি করা লাগবো। এই বৃষ্টি এলো, এই উঠাও, এই দেও। তো এই যে রান্নার পাশাপাশি যে গইটাগুলো আবার দিয়ে নিলাম, বৃষ্টি এসাল উঠাইছিলাম আবার দিলাম। তো এই যে ধান নেওয়ার মধ্যে তার কোনো গোবর টোবর কাটা পারি নি, তাহলে যে গোবর কাটতে হইব, গোবরটা শুকানো লাগবো। তো এই নিয়ে আবার এখন ওড়ারি করতে হইব। তো মাছগুলো দিয়ে দিই, হয়ে গেছে প্রায়, তো জিরা ফাঁকি দিয়ে দিই।
কটা রয়েছে নামে নেই। বন্ধুরা আমরা এখানে খেয়ে নিয়েছি, আপনি রয়েছেন মাঝে মাঝে আমাদেরকে খেয়ে দেবেন। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের পাশে থাকবেন।